কেন হযরতে মাবিয়ার ছেলে ইয়াজিদ ওই খেলাফতের নামে ইমানের কালেমাটাকে নিজের রাজনীতির স্বার্থে ব্যবহার করছে, তাই কথা বোঝা যাচ্ছে কি? ওয়াজ বোঝার চেষ্টা করুন। কেন হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, তৎকালীন আরবের খলিফা, ইতিহাস খুলে দেখবেন। কিন্তু হযরতে মাবিয়া হযরতে ইমাম হাসানের সাথে একটা যুদ্ধ করেছিল। যুদ্ধটি আপনারা জানেন কি জানেন? যারা ইতিহাস পড়েছেন, আমি ইতিহাস দিয়ে বলছি, এই যুদ্ধটি ছিল কঠিন একটি যুদ্ধ, যে যুদ্ধে হযরতে মাবিয়ার সৈন্যবাহিনী ইমাম হাসানকে বাধ্য করেছিল। আর ইমাম হাসান দেখলেন লড়াই শুরু হয়েছে তো দুপক্ষই মুসলমান, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা নিয়ে হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ইমাম হাসানের যে লড়াই হয়েছিল, যুদ্ধটির নাম জঙ্গে কাদ্দাসিয়া, মুখস্থ করেন, যুদ্ধ জঙ্গে কাদ্দাসিয়া। এই যুদ্ধ, এটা তো দুটো ঈমান ওয়ালা, হয়তো আলী কারমাজি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধু মাবিয়া না বড় রোগগ্রস্ত হয়েছে, কঠিন রোগ, রোগটি কি আমি আপনাদের বলছি না, আপনারা বুঝে নেবেন, মায়ের আছে বলে ইশারা করছি। এই কঠিন রোগটা যখন হয়েছে হযরতে আলী কারমাজি যখন বন্ধুর জন্য বললেন, কেমন বন্ধু ভেবে দেখুন যে তার গোপন কথা বলা যায়, আল্লাহর নবী বললেন আলী তোমার বন্ধুর গোপন রোগের ঔষধ আমি বলে দিচ্ছি, তুমি শুনে নাও। যেই ঔষধ বলতে যাবে হযরতে জিবরাইল আমিন এসে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেন হযরতে মাবিয়ার ওই গোপন রোগের ঔষধ বলে দেবেন। আপনি ঔষধ বললেই রোগ ভালো হয়ে যাবে। হযরতে জিবরিলকে রাসূল বলছে মাবিয়া ও রোগ ভালো হবে, জিবরিল আপনি বারণ করছে, তারে আল্লাহর নির্দেশ বলে, হ্যাঁ আল্লাহর নির্দেশ, তাহলে আমি কি বলবো, আমি তো বলে ফেলছি। আল্লাহর নবীকে জিবরাইল বললে ইয়া রাসূলুল্লাহ আপনি হযরতে মাবিয়াকে যে রোগের ঔষধ বলবেন ওই রোগের ঔষধ আপনার আলীকে জানিয়ে দিন, ওই ঔষধটা হলো হযরতে মাবিয়ার বিয়ে করা লাগবে, অন্য কোন ঔষধে এই রোগ সারবে না, আপনি ওকে বলে দিন হে আলী মাবিয়া তোমাকে বিয়ে করতে হবে, তুমি আমার বন্ধু। মনে করে দেখুন হয়তো মাবিয়া বিয়ে করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, বুখারী বর্ণনা করেছে, হাদিসের রিওয়ায়েত আছে উনি বিয়ে করবেন না নিয়ত করেছে, যে জন্য রাসূল পাককে আল্লাহ নিষেধ করে আপনি ঔষধ বলবেন না, বললে ও আর বিয়ে করবে না, আর বিয়ে না করলে তো ইয়াজিদ হবে, কথা বোঝা যাচ্ছে কি? সুতরাং এত নিকটতম বন্ধু ছিলেন হযরত মাবিয়া, সেই মাবিয়ার ছেলে হযরত ইয়াজিদ, দুই যে পক্ষের লড়াই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই হযরত মাবিয়াও পড়েছেন না, আরে হ্যাঁ না বলুন, ওয়াজ বুঝতে পারছেন না, ইয়াজিদ পড়েনি, মুসলমান বলা যাবে না, আপনি বললে আপনার ঈমান থাকবে না, ইয়াজিদ মুসলমান, কিন্তু ইয়াজিদের সাথে ইমাম হুসাইনের পার্থক্য কি? দুজনেই তো কলেমা পড়েছে, লা আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? আগে হ্যাঁ না বলুন, তাহলে মুশকিল, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ে নিয়েছে হুসাইন পক্ষের 72 জনের দল, ইউনিট সংখ্যালঘু, আর এরা 20,000 সংখ্যা গরিষ্ঠ, এরাও কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, পার্থক্য কোথায়? পার্থক্যটা শুনে নিন মায়েরা,
ইমানের কালেমার ইমানের কালেমা আল্লাহ রাসূল বললেন এই ইমানের কালেমার প্রথম ভাগটা আগে শুনে নিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটাকে জবান দিয়ে স্বীকার করা অর্থাৎ মুখে বলা একে হাদিসের ভাষায় বলে ইকরার বিল লিসান জবান দিয়ে মানা জবান জিহ্বা টাং লিভ লিভ লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে ইমানের প্রথম ভাগ মুখে বলা বোঝা যাচ্ছে তাহলে ইয়াজিদের লোকেরা ওরা কিন্তু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন লক্ষ্য করুন আল্লাহর রাসূল বললে লা ইলাহা ইল্লাল্লাহ এর দ্বিতীয় ভাগ হলো তাসদিক বিল কলব ভালো করে শুনবেন বামে স্তনের দুধের নিচে এই জায়গায় আমার মায়ের আমার সবাই বুখারী মুসলিমের হাদিসে বলেছে আমি বলিনি ইজা মুদগাতান জাসাদান মুসলিম বুখারী হাদিস পড়ে বলে দেবে ইজা মুদগাতান জাসাদান আমাদের শরীরে এক টুকরা গোশ আছে আল্লাহর রাসূল বলছেন ওই গোশ যদি পাক হয় তাহলে তুমি পাপ ওই গোশ যদি নাপাক হয় তাহলে তুমি নাপাক আলা ইন্না ওয়াহিয়াল কলব সাবধান ওটা হচ্ছে তোমার কলব বামে স্তনের দুধের নিচে লতিবায়ে কলব আছে ভালো করে শুনে নিন হাদিসের ভাষা এই কলবটির ওজন হচ্ছে 21 গ্রাম এজা মুদগাতান জাসাদান ছোট্ট একটা গোশের টুকরা যাকে কলব বাকে যাকে মন বলে যাকে দিল বলে যাকে অন্তর বলে যে আপনাকে পরিচালনা করে আপনাকে পরিচালনা করে কে আমার মন না আশ্চর্য জায়গায় ওয়াজ করছি এই মন চেয়েছে বলে আপনারা এখানে এসে বসেছেন মন না চাইলে বসতেন না মন চাইছে চল না যাই অন্তর চেয়েছে তাই এসেছেন আমি হাজার বললেও আসতেন না তাহলে এই দুধের নিচে এই আমার এই স্তন আপনার স্তন সব ভাই রাসূল দেখিয়েছে তো ওই জায়গায় যে গোশের টুকরা আছে ওইটা দিয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসের ভাষায় একে বলে তাসদিক বিল কলব তাসদিক বিল কলব মানে কলব বলবে বোঝা যাচ্ছে কি ওখানে কিন্তু মুখ আর বলবে না এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মুখ আর বলবে না হুজুর সভাপতি সাহেব জি মুয়াজ্জিন সাহেব মুসল্লিগণ এই লা ইলাহা ইল্লাল্লাহ মুখ বলবে না আর কে বলবে কলব আপনার বলে কি নিজে নিজে ভাববেন এবার বললে আপনি শুনতে পাবেন তো এখান দিয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি শোনা যায় এটা যাবে না কেন হাদিসের ভাষায় এত বলছে রাসূল বলেছেন অসংখ্য হাদিস আল্লাহ রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটি কলব দিয়ে বলবে একে বলে তাসদিক বিল কলব আর এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা গোটা শরীর দিয়ে মেনে নেবে হাদিসের ভাষায় একে বলে আরকান বিল আহকাম এর নাম হলো গোটা শরীরের রক্ত হাড় হাড়ি গোশ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আপনি পূর্ণ মুমিনের দাবিদার বোঝা গেল কি আগে হ্যাঁ না বলুন আমি ওয়াজ বোঝাচ্ছি ক্লিয়ার করার জন্য আমার কথা কি বোঝা যাচ্ছে এখনো বোঝা যায়নি আন্দাজে বলছেন হ্যাঁ মনে করে দেখুন বিগত কয়েকদিন ধরে মিডিয়ায় দেখছেন রমজানুল মোবারক থেকে এই ঈদুল আধার দিন ঈদুল ফিতরের দিন সুইডেন ডেনমার্ক বিভিন্ন ইউরোপীয় কান্ট্রির অমুসলমান দেশগুলো তারা আমাদের কোরআন শরীফ জ্বালিয়ে দিচ্ছে আমার কথা কি বোঝা যাচ্ছে গতকালও দিয়েছে সুইডেনের আদালত প্রকাশ্য কোরআন পোড়ানোর আবেদন মেনে নিয়ে দেশলাই দিয়ে জ্বালাতে বলেছে কথা বুঝবেন ভালো করে
ভাই 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 আমি আপনাদের বোঝানোর জন্য জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না জানো, এই যে কুরআন জ্বালিয়ে দেবে যারা, তারা যে ধর্মেরই হোক, আমরা কি কখনো অন্য কোন ধর্মের অনুসারীদের ধর্মগ্রন্থ আমরা কি কখনো কেউ পড়িয়েছি? কোড়ালা থেকে শুরু করে ধুলাগড়, ডোমজুর, সাকরাইল, বলুন তো রানীহাটি, পাঁচলা, বিকিহাকোলা, রানীহাটি এলাকা, আমরা কি কখনো মিছিল করে অন্য কোন ধর্মগ্রন্থ হাতে নিয়ে আমরা কি স্লোগান দিতে দিতে কখনো কেউ আগুন জ্বালিয়েছি? আরে হ্যাঁ না বলো। অথচ অথচ দেখুন পৃথিবীর যে ধর্মের মানুষেরা আমাদের কুরআন জ্বালাতে চাইছে তারা কিন্তু কেউ মুসলমান আমরা কি তাদের কোনো ক্ষতি করেছি? না। অথচ তারা প্রকাশ্য আমাদের কুরআন হাতে নিয়ে জ্বালিয়ে দিতে চায়। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনাকে, আপনি কি হাফেজ? হাফেজ নয় আপনি, হাফেজ না আপনি, সবাই হাফেজ, সব ভুল বললেন। বিসমিল্লাহ, আমার মা আপনিও হাফেজা, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা মুখস্থ নেই, কার হাত তুলুন? আপনাকে তো বললাম, আপনি বললেন হাফেজ, এখন আমি ব্যাখ্যা করছি, সব ভার মুখস্থ, আমার কথা বোঝা যাচ্ছে কি? এটা মুখস্থ নেই, এটা কি, এটা কি, এটা কোন আয়াত? সূরা নামাল, সূরা নামালের আয়াত। তাহলে আপনি বিসমিল্লাহির রহমান রহিমের হাফেজ, ওটা আছে কোথায়? ওটা আছে আপনার এইখানে, তাই এখানে এসেছে। দেখুন তো এটা আছে কি আপনার? আপনাকে জিজ্ঞেস করছি, পারবেন কেন? এটা আপনার এখানে নেই, তাই এখানে নেই। এখানে থাকলে কি থাকলে? এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কুরআনুল কারীমের সূরা ফাতিহার এই আয়াতগুলো আপনার এখানে আছে বলে এখানে আসছে, তা না হলে আসতো না। আমার সভাপতি সাহেব, মসজিদের সেক্রেটারি সাহেব, আপনারা সূরা ফাতিহার হাতে সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাসের হাফেজ হাফেজা, এটা মুখস্থ আছে বলে এখানে আসে, তা না হলে আপনার নামাজ হতো না। কথা বোঝা যাচ্ছে? আপনি হাফেজ, নিজেকে ছোট মনে করছেন কেন? আশ্চর্য, আপনি আপনার ইমাম সাহেবের 30 পারা মুখস্থ, পাশের পাড়ার মসজিদের ইমাম সাহেব 30 পারা হাফেজ, ওটা আলাদা, তিনি পূর্ণ হাফেজ, আপনি কিছু আয়াতের হাফেজ। আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন কি? এর চেয়ে আর সোজা করতে পারবো না। তাহলে এই যে আপনার যে হেফজ করার যে বিষয় হয় সেটা তো আছে এই জায়গায়। আমার বোঝা যাচ্ছে না? সাংবাদিকরা ডেনমার্কের মাটিতে দাঁড়িয়ে, সুইডেনের মাটিতে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, স্যার আপনারা যে আল্লাহর কোরআন জ্বালিয়ে দেবেন, আল্লাহর কোরআন পুড়িয়ে দেবেন, আপনাদের কাছে একটা প্রশ্ন করছি, বলুন আপনারা, আমি বোঝানোর জন্য জিজ্ঞেস করছি, এই মুহূর্তে পৃথিবীতে কত কোটি মুসলমান বাস করেন? কত? না 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 না, এই মুহূর্তে পৃথিবীতে মোট 800 কোটি লোক বাস করে, এই 800 কোটি লোকের মধ্যে আনুমানিক 300 কোটি মুসলমান। ভালো করে শুনে নিন, মোট 800 কোটি মানুষ, আব্বা লিখে রাখ, কাজে লাগবে। কেন 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 2000 লিখে না, 2050 সালে, কত সালে মুস্ত কর, 2050 সালে এই পৃথিবীতে
সব চাইতে বেশি ভালো করে শুনে নিন এই পৃথিবীতে 2050 সালে সংখ্যায় আমেরিকার খ্রিস্টানদের হারিয়ে দিয়ে মুসলমানে এক নম্বর হয়ে যাবে একবার জোরে বলা যাবে না আরো জোরে বলা যাবে না নারায় তাকবীর মাহে মুহররম ইয়াউমুল আশুরা ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ ইমানের কালেমা জীবিত লাভ করে নতুন করে একটা করে কারবালার পরে তাই সুইডেন ডেনমার্ক ল্যাটিন আমেরিকা ইউরোপ কত আল্লাহর কোরআন জ্বালাবে তত ইমানের কালেমার দাওয়াত গোটা বিশ্বের জমিনে ইমানের কালেমা এক নম্বর একটু জোরে বলা যায় না নারে নারায় তকবীর দিয়েছে এটা কোন থানা ডমজুর থানা মানে এই ডান দিকে এই কেন আমি এলাম তো কোড়ালা দিয়ে না ও ওই দিকে পড়বে আচ্ছা এই দিকে হ্যাঁ ঠিক বলেছি না আমি কি পাগলা নাকি আমি তো এই লাইনে 60 বছর হয়ে গেছে জানেন আপনারা আমি 19 বছর আগে এসেছি 19 বছর আমি কি আজকে এই লাইনে আছি কিছু মনে করবেন না তাতে আমার তো ভুল হচ্ছিল এই দিকে তো পশ্চিম পশ্চিম কে এই দিকে টাটকা পশ্চিম এই দিকে আমরা সবাই মিলে এই এই আপনারা যারা এখন আসেন প্লিজ সামনের দিকে আসো একটু সামনের দিকে আসো ভাইয়া আসেন যখন নিয়েতে এটা তো দিনই দাওয়া এটা দিনই তাবলীগ এটা দিনই তাবলীগ তো আশ্চর্য বল্লিগু ইয়াবলিগু তাবলীগান তাবলীগ কাকে বলে আরে পাগলা তাবলীগ ওকেই বলে আপনি নিজে যেটা জানেন সেটাকে নিজের পরিবারের কাছে পৌঁছে দেবার নাম হচ্ছে তাবলীগ আশ্চর্য আল্লাহু আকবার আল্লাহু আকবার একটু জোরে সবাই মিলে আমরা ডোমজুর থানায় পৌঁছে দিই কেন আমরা যেহেতু হ্যাপি বার্থডে টু পয়লা জানুয়ারি করছি না পয়লা জানুয়ারি জানুয়ার ওটা ইংরেজি শব্দ জানুয়ার শব্দ থেকে উদ্ভূত ইংরেজি জানুয়ারি শব্দ এসেছে জানুয়ার শব্দ থেকে ওই জানুয়ার কারা আমরা ক্রুসেডের যুদ্ধে মুসলিমদের বুকের উপরে ইংরেজরা তরোয়াল দিয়ে রক্তাক্ত করে লোকে যখন জিজ্ঞেস করে কারা বলছে এটা জানুয়ার এই সেই জানুয়ার আমরা আর তাদের থেকে ইংরেজি শব্দ হচ্ছে জানুয়ারি এই কোন মুসলমানের বাচ্চা হ্যাপি বার্থডে টু ইউ জানুয়ারি কোন অনুষ্ঠান করতে পারে না আশ্চর্য কোন মুসলমানের কাছে জানুয়ারির প্রথম নববর্ষ নয় আশ্চর্য কোন মুসলমানের কাছে বাঙালি হিসাবে আমি বাঙালি হিসাবে আমার কাছে নিশ্চয়ই পয়লা বৈশাখ বছর গণনার মাস নিশ্চয়ই পয়লা বৈশাখ নতুন বছর গণনা হয় আমি বাঙালি মুসলমান আদি যুগ আমার বাঙালি হিন্দু ভাই ওর কাছে মাই কলা হিন্দু ভাই কি জানি না মাই কলা ভাই যদি হিন্দু ভদ্রলোক হন ওর কাছে পয়লা বৈশাখ নতুন বছর গণনা কিন্তু জানুয়ারি নয় ওনার কাছে জানুয়ারি নয় কেন নয় যেহেতু আমি আজিজুর রহমান আমাদের নতুন বছরের নাম কি জোরে বলতে পারেন এ এটা কোন মাস আরো জোরে বলুন আরো জোরে বলুন আর একটু জোরে মহরমের বাংলা মানে কি এইবা এইবা বাংলা কি বাবা আপনি আপনি তো বলে দিলেন চাচি মহররমের বাংলা মানে হলো সম্মানিত মহররমের বাংলা আর একটা মানে হচ্ছে নিষিদ্ধ মহররমের বাংলা মানে কি বললাম আপনাদের খুতবা আছে গো হুজুর প্রথম খুতবা শোনায় আচ্ছা আচ্ছা মহরমের বাংলা মানে সম্মানিত নিষিদ্ধ কটা মাস চারটি মাস রাজাব জিলকত জিলহাজ আর পবিত্র মহরম গো আশ্চর্য জায়গা এই 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 মহরমের বাংলা মানে হলো সম্মানিত আর আর আরবি হলো মহরম আর বাংলা হচ্ছে সম্মানিত আমাদের প্রতিবেশী মাই কলা দাদা ওনাদের নববর্ষ কি না ও তো বলেছি বাঙালি হিসাবে ওনাদের নববর্ষ দামালা নামা পারানামা সারা রামা ব্রহ্মা
এই পৃথিবীর সৃষ্টিকর্তা পরম শরণীয় ব্রহ্ম আসল নাম আল্লামা পরানামা শরণামা ব্রহ্মা এই পৃথিবীর সৃষ্টিকর্তা যার আসল নাম হচ্ছে আল্লাহ সংস্কৃত ভাষায় যাকে আল্লাহ বলে আরবিতে তারে বলে আল্লাহ আরো জোরে বলতে পারো না আরো জোরে বলা যাবে না তাহলে এই জমিনের মালিক কে রুজি রোজগারের মালিক কে এখানে বসিয়ে রেখেছে কে ফজরের নামাজ পড়বে কে বলে ফজরের নামাজ পড়বে আল্লাহ হুজুর দেখেছেন ইমাম সাহেব এই সহজে আমার দৌড় দেবেন না আপনি রাগ করেন নি তো আমি ওটা ইচ্ছা করে করেছি করে দেখলাম আপনারা কি বলেন দেন টানে টানে বলে দিয়েছেন ফজরের নামাজ পড়বে আল্লাহ আপনার কা দোষ না ওতে গুনাহ হবে না পাগলা যদি ঘুম না ভাঙে তাহলে পড়ব কি করে আর ঘুমটা ভাঙবে কে ওই জন্য দোয়াটা কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহাইয়া এই শোয়ানোর সময় শোয়ার সময় দোয়া পড়তে জানো তো আল্লাহুম্মা বিসমিকা জানো পড়ো তো পড়ো পড়ো হ্যাঁ হ্যাঁ কি কে শিখিয়েছে ছাত্রকে আপনাদের যেখান থেকে শিখুন ধন্যবাদ আপনার ছেলে ঠিক পড়েছে আল্লাহুম্মা ওয়া আল্লাহ বিসমিকা তোমার নাম নিয়ে আমার এই ঘুমটা আসলে মরণ তো ঘুমটা কি আন্নাউমু নিসফুল মাউত না ঘুম হচ্ছে অর্ধেক মৃত্যু না আপনি যে ঘুমিয়ে যাবেন এটা তো মরণ আপনার তাই তো বলতে আহাইয়া ইয়া আপনি যদি আমাকে দয়া করে জীবিত করে ঠিক বলেছো বাবা আমি মানেটা করে দিচ্ছি আল্লাহুম্মা বিসমিকা আমি আপনার নামে ঘুমাচ্ছি যেহেতু ঘুমটা মরণ আপনি আবার আমাকে জাগিয়ে দেবেন মালিক তাই মালিক যদি জাগিয়ে দেয় তবেই তো ফজরের নামাজ হবে ভাই মালিক যদি না জাগায় হবে না ভাই এই ঘুমটাই সেই ঘুম এই জলচটে সেই জলচল এই এই জান্নাতি বাগান আর সুন্দর করে সাজাবে না আগামী দিন এই বাগান জান্নাত এ মসজিদ নয় এটা আল্লাহর বেহেশতের বাগান খোকা এ বাগান সুন্দর করে গড়তে হয় এ মসজিদের সাথে সম্পর্ক রাখতে হয় কারণ মসজিদের সাথে সম্পর্ক রাখনেওয়ালা কখনো জাহান্নামে যেতে পারে না এই ওয়াজটা মাথায় রেখে বাড়ি যাবে না বর্ষি কার ঘর আরে জোরে বলুন আরো জোরে বলুন আমাদের হেফাজতের দায়িত্ব নিয়েছে কে আজ আজ গোটা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন মণিপুর জ্বলছে মণিপুর সেখানে কুকি খ্রিস্টানদের হিন্দু মেইতিরা জ্বালাচ্ছে গোটা ভারতের দিকে তাকিয়ে দেখুন যেখানেই সংখ্যালঘু সেখানেই মার খাচ্ছে কখনো খ্রিস্টান কখনো বৌদ্ধ কখনো জৈন কখনো শিখ কখনো মুসলিম এরা পরিকল্পিতভাবে ভারতের জমিনে সংখ্যালঘুদের ঈমান নষ্ট করে দিতে চায় ভারতবর্ষের জমিনে এরা ঈমান ওরা রাখতে চায় না ও তো মিস্টার মোদিজি আল্লাহর দল জানে না হাজার চেষ্টা করে 2070 সালে এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি মুসলমানের বাস হবে ভারতবর্ষের জমিনে নারায় তাকবীর একটু জোরে বলা যাবে না নারায় তাকবীর আরো জোরে বলতে হবে নারায় তাকবীর ফুরফুরা শরীফ চিল্লে বলেন ফুরফুরা শরীফ নারায় তাকবীর সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল স্যার বলুন আপনি যে কোরআন জ্বালাতে এসেছেন কোরআন আপনি জ্বালিয়ে দেবেন হাতে আগুন আছে দেশলাই নিয়ে এসেছেন ও আরবি লেখা পাতা আমি পুড়িয়ে দিতে পারেন কিন্তু আপনি বলুন এই পৃথিবীতে 300 কোটি মুসলমান আর প্রত্যেক মুসলমান কেউ না কেউ কোরআনের কিছু না কিছু অক্ষর জানে কেউ জানে আলিফ কেউ জানে বা অথবা বে কেউ জানে তে বা তা সা জিম হা খ
দাল রাল রস সা কেউ না কেউ কিছু না কিছু কোরআনের অক্ষর জানেই আর জানেই তাই এমনি হাজার চেষ্টা করে সুইডেনের মাটিতে ডেনমার্কের মাটিতে দাঁড়িয়ে আপনি আল্লাহর কোরআন জ্বালিয়ে দিতে পারে কিন্তু গোটা পৃথিবীর মুসলমানদের কলবে থাকা আল্লাহর কোরআন জ্বালানো যায় না নারে তাকবীর একটু জোরে এবার ডমজুর থানায় পৌঁছে দি এইজন্য এতক্ষণ ধরে কষ্ট করলাম সব ভাই মিলে কেউ ফাঁকি দেবেন না দক্ষিণ করলা মানে মল্লিক পাড়ার নতুন মসজিদের মাহে মুহররমের মহান ইসালে সওয়াব আরে জোরে বলা যাবে জিন্দাবাদ জোরে বলা যাবে না ফুরফুরা শরীফ আরে জোরে বলেন আজমির শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ আমি বলবো হিন্দু মুসলিম জোরে বলবেন ভাই ভাই হিন্দু মুসলিম আরো জোরে বলা যাবে হিন্দু মুসলিম না মহব্বত সাথে আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালালে সাইয়্যিদিনা মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে ওই নামেতে এত মধু কে জানি তো আরব দেশের খরমা মিষ্টি আরব দেশের খরমা মিষ্টি আর মিষ্টি বেদানা তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা যাহার লাগে কান্দে রে মন যাহার লাগে কান্দে রে মন তিনি মদিনায় স্বপ্ন যোগে হবে দেখা হলে দিওয়ানা মদিনাতে শুয়ে নবী মদিনাতে শুয়ে নবী মোদির দরুদ শুনতে পা কেমনে যাব মদিনাতে সে পথ আমায় খুলে দেন এমন নবী কোথায় পাবে আমায় তোমরা বলো না নবী আছে মদিনায় কবে যাব জানি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের মনে আছে কি জানি না সেদিন ছিল বৃহস্পতিবার কি বার গভীর রাত 11টা অতিক্রম করেছে হযরতে ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু কারবালার ময়দান মানে শুষ্ক মরুভূমি যার পাশে একটা দারুণ পানির প্রবাহের ঝর্ণা ধারা যেটা জান্নাতের সাথে সম্পৃক্ত নাম তার ফোরাত নদীটির নাম হচ্ছে ফোরাত জায়গাটার নাম কারবালা যার বাংলা মানে শুষ্ক মরুভূমি সেদিন ছিল বৃহস্পতিবারের জুমার রাত উনি বসে বসে আল্লাহর কুরআন পড়ছেন নদিন হয়ে গেল অর্থাৎ দোসরা মুহররম থেকে আজ হচ্ছে নয় মুহররমের দিবাগত রাত ইমাম হোসাইনের পরিবার ওই ফোরাত নদীর তীরে বন্দী ওই বন্দিত্ব সময়ে ইয়াজিদ এবং তার লোকজন আব্দুল্লাহ বিন জিয়াদ সিমার জিলজাউসার এদের দ্বারা ইমাম হোসাইনের কাছে দরখাস্ত পাঠিয়েছে সিমার জিলজাউসার ঘোড়ায় চেপে ভালো করে শুনেন মা এর নাম সিমার জিলজাউসার সেদিন বৃহস্পতিবার রাত গভীর ঘোড়ায় চড়ে হাতে একটা লম্বা কাগজ নিয়ে কারবালার মাঠে ইমাম হোসাইনের সামনে এসে দাঁড়িয়েছে তাবুর নিকটে ইমাম হোসাইন হুজুর কোরআন পড়তে পড়তে ঘর ফিরিয়ে আরে মামা আরে মামাজি এসেছে ভালো করে আওয়াজ বুঝবেন কে এসেছেন ইনি সিমার জিলজাউসার কিন্তু আসলে ইমাম হোসেনের মামা কোন মামা হযরতে মা ফাতেমাতু জোহরা ইন্তেকাল করার পর 18 বছর বয়সে মা ফাতেমা যখন পর্দা নিয়েছিল সিমার হাতে একটা কাগজ নিয়ে ওই রাতের বেলা বলছে দেখো ভাগনা তুমি তো অহেতু এই 20,000 সৈন্য ঘিরে ধরেছে গোটা কারবালা অহেতু তুমি এই 72 জন নিয়ে লড়াইতে টিকতে পারবে না তুমি ইয়াজিদকে খলিফা বলে মেনে নাও অর্থাৎ ইয়াজিদের হাতে তুমি বায়াত হয়ে নাও খলিফা বুঝেন তো খেলাফত বুঝেন না অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হয়তো আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে সাহাবারা মেনে নিয়েছিল ওকে বলে খেলাফত দেওয়া বায়াত হওয়া মেনে নেওয়া এই এই খেলাফত হওয়া অর্থাৎ খলিফা হওয়া খলিফাকে মেনে নেওয়া শরীয়তের হুকুম এটা এখন আর খলিফারা নেই অর্থাৎ এখন আর সাহাবারা নেই তাবে তাবিনরাও নেই এখন কারা আছে এখন আছেন আল্লাহর ওলিরা এইজন্য ওলিদের হাতে বায়াত হওয়াটা শরীয়তের হুকুমে বসিরাতের আল্লামা লিখেছেন ওয়াজিব ফুরফুরার মেজদা হুজুর বলেছেন পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলবে ঈমান আনা ফরজ আইন ভালো করে শুনবেন কোন ঈমান কলবে আনা আপনার তো কলবে নেই ওয়াজ বোঝা যাচ্ছে আপনার তো মুখে আছে কার ইয়াজিদের সীমারের 20,000 সৈন্যের ওদের মুখে আছে ঈমান ওদের কলবে ঈমান ঢোকেনি ওয়াজ বোঝা যাচ্ছে কি ওদের কলবে ঈমান ঢাকলে কারণ যখনই কলবে ঈমান ঢাকবে কলবে যখন ঈমান ঢুকে যাবে তখন কলব হয়ে যাবে মুত্তাকি খোদা ভীরু ভালো করে শুনুন কলব হয়ে যাবে আল্লাহর ভয়ে ভীত কারণ কলব তখন আল্লাহ আল্লাহ বলবে কোরআনের ভাষা ইন্নামাল মুমিনুনা সূরা আনফাল দেখিয়ে দেবেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম নিশ্চয়ই যারা ঈমান এনেছে মুমিন ওরা যখন আল্লাহর জিকির করবে মানে আল্লাহর নাম শুনবে তখন ওদের কলবটা আল্লাহর হবে ওয়াজিলাত হবে ওয়াজিলাত নড়াচড়া করবে আর যে মুমিনের কলব আল্লাহ আল্লাহর জিকির করে সেই মুমিন আর আরেক মুমিনকে খুন করতে পারে বলে মনে হয় আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি খুব জটিল কঠিন এটা খুব কঠিনও বটে কারণ ভিতরের গোশ বলবে আল্লাহ কি মৌলবি রে হ্যাঁ বলবে কোরআন বলছে তো আমি না
আশ্চর্য কুরআন বলছে হযরত ইমাম হুসাইনের কাছে এসে সীমার বলে ভাগ না তুমি ইয়াজিদকে খলিফা বলে মেনে নাও তোমাকে 70,000 লিখে নেন 70,000 স্বর্ণ মুদ্রা প্রত্যেক মাসে হাদিয়া স্বরূপ পৌঁছানো হবে তুমি মক্কায় ফিরে যাবে নিশ্চিন্তে ইমাম হুসাইন বললেন মামা সীমারে সীমারকে বলছে মামা ইয়াজিদের কাছে তো বায়াত হওয়া যায় না বায়াত মানে বিক্রি হওয়া বায়াত মানে কি বলো এই শুনুন শুনুন আপনি যার কাছে বিক্রি হবেন কোরআনের ভাষায় শেখে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানাতুমুল্লাহ হে ঈমান ওরা তোমরা ভয় করো কি করো ওয়াকুনু মাসাদিকিন তোমরা আল্লাহকে ভয় করবে আর সত্যবাদীদের সাথে মিশবে কথা বোঝা যাচ্ছে কি তাহলে এই সত্যবাদীরা যারা আল্লাহর বুজুর্গ আল্লাহর ওলি তাবলীগ জামাতের ভাই যদি কেউ থেকে থাকেন আপনি ফুরফুরার ভাই যদি থাকেন আপনারা একটু কিতাবগুলো পড়ে দেখবেন ভুল বুঝবেন না তাবলীগ জামাতের ফাজায়েলে আমালে আল্লামা জাকারিয়া হুজুর লিখে দিয়েছেন কিতাব আনেন খুলে দেখিয়ে দেব ঈমানওয়ালারা যাদের সাথে মিশবে তাদের নাম কোরআনের ভাষায় সাদেকিন সত্যবাদীর দল ওই সাদেকিন সত্যবাদীকে তাবলীগ জামাতের ভাষায় বলে বুজুর্গ লিখুন বুজুর্গ আর আমরা আমরা বলি আল্লাহর ওলি ও মুর্শিদ বা পীর সাহেব নাম আলাদা মূল বক্তব্য তাই আপনি তাবলীগ করেন আর আহলে হাদিস আজান গাছি আর ফুরফুরা আপনাকে প্রথম সত্য হচ্ছে মুখের সাথে সাথে কলবে ঈমান ঢোকাতে হবে আর কলবের সাথে সাথে গোটা শরীর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে পৃথিবীর কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না বোঝা যাচ্ছে আজকের বায়ানটা বোঝার চেষ্টা করবেন হযরতে ইমাম হুসাইন বলেন মামা আমি তো ইয়াজিদকে নবী খেলি খলিফা বলে মানতে পারি না তার কাছে বায়াত হবে কি করে সে তো নেশা করে সে তো মদ খায় সে তো চরিত্রহীন লম্পট এই শুনুন আপনাদের মসজিদের ইমাম যদি লম্পট করে বা মদ খায় আর যাই করুন তার পিছনে নামাজ পড়বেন কেউ পড়বে না তাই গ্রামের একটা ইমাম নির্বাচন করতে গেলে আমার এই ভাই তাকে তার চরিত্রটা দেখতে হয় আর আপনি যার সহবতে থেকে কলবে ঈমান আনবেন যিনি আপনার অনুসারী করবে তার চরিত্র দেখবেন না ইমাম হুসাইন বললে মামা ওর কাছে বায়াত হবে কি করে আপনি কি বলছেন মনে করে দেখুন সীমার নাম ধরে ডাকছে আব্দুল্লাহ ওসমান জুবায়ের এরা কারা এরা হলো হযরত আলী দ্বিতীয় পক্ষের ছেলে লিখে নেন এই চারজন ছেলে সীমারের আপন ভাগনা এই চার ভাগনাকে নাম ধরে ডাকছে সীমার বলছে ভাগনা তোমরা কোথায় আছো চারজন ভাগনা বেরিয়ে এলেন কি হয়েছে মামা বলছে এই দেখো তোমাদের নাম বলে হ্যাঁ তা দেখলাম কি বলছেন বলুন না বলে তোমাদের নাম নিয়ে খলিফা ইয়াজিদের কাছ থেকে এস্টাম মেরে নিয়ে এসেছি এই যুদ্ধের ময়দান থেকে তোমাদের বার করে নিয়ে যাব কাল সকালবেলা কারবালার ময়দানে লড়াই শুরু হবে আমি চাই না বিনা কারণে আমার ভাগনাগুলো মারা যাক আমি তোমাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য চিঠি নিয়ে এসেছি ওই চার ভাগনা শেরে খোদা হযরত আলীর ছেলে চিৎকার করে বলে মামা আমাদের জীবনের নিরাপত্তা আপনাকে দিতে হবে না আমাদের জীবনের নিরাপত্তার মালিক হলো আমার আল্লাহ আরো জোরে তাহলে জীবনের মালিককে আরে চিল্লে বলুন সীমারকে বলছে আপন মামাকে বললে চার ভাগ না ইতিহাস খুলে দেখবেন সীমা রেগে গেছে ইয়াজিদ কোরআন পড়ছিল কি পড়ছিল চিল্লে বলতে পারো না 2022 সেপ্টেম্বর মনে করে দেখো জায়গার নাম কাতার
বিশ্বকাপের ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান হবে মনে করে দেখো মনে নেই মনে করে দেখো এই আমেরিকার বিখ্যাত সংগীত শিল্পী সবচেয়ে নামি ব্রেক ড্যান্সার মনে করে দেখুন কাতারের উদ্বোধনী অনুষ্ঠানের ফিতে কাটতে আসছিল আপনাদের মনে নেই নাম তার মিস শাকিরা মনে আপনার মনে নেই আমি মনে করিয়ে দিচ্ছি আমেরিকা থেকে উড়ে আসছে শাকিরা ফিতে কাটবে উদ্বোধনী অনুষ্ঠান হবে কোথায় কাতারে ফুটবল খেলা লক্ষ লক্ষ লোক নয় কোটি কোটি লোক দেখবে একজন নারী তার শরীর আলগা করে ড্যাস দিয়ে ফিতে কাটতে আসে মনে করে দেখুন কাতারের আমির বললে ওই মিস ওই শাকিরা আপনাকে বিশ্বকাপের ফিতে কাটতে আসতে হবে না আমাদের এখানে কোন মেয়ে বেলল্লাপনা করবে না শরীরের কোন অংশ বাইরে রাখবে না কথা বোঝা যাচ্ছে কি মনে করে দেখো জায়গার নাম কর্ণাটক যার আরেকটা জায়গার নাম হচ্ছে এখন ব্যাঙ্গালোর মনে করে দেখো মেয়েটার নাম মুস্কান মাথায় হিজাব মুখে নিকাব সমস্ত বডিটা ঢাকা ব্যাঙ্গালোরের কলেজে ঢুকছে মেয়েটা স্কুটি করে স্কুটি মনে করে দেখুন চারিদিক দিয়ে 40টা যুবক ছেলে মুস্কানকে দেখে জয় শ্রীরামের স্লোগান দিয়েছিল মনে আছে শোনা আপনাদের মনে নেই ওরা ছিল সংখ্যায় 40 জন ওদের গলায় ছিল গেরুয়া স্কার্ফ আর আমার বোন মুস্কানের মাথায় ছিল হিজাব আর মুখে ছিল নিকাব আর গোটা শরীরটা বোরকায় ঢাকা মা ওরা বলে জয় শ্রীরাম 40 জন আর আমার বোনটা একাই বলে আল্লাহু আকবার নারায় তাকবীর নারায় তাকবীর একা কি বলেছিল আরে নারায় তাকবীর দেয়নি নারায় তোকে দিতে গেলে লোক লাগে আর আল্লাহ আকবার দিতে গেলে একা একা হয় ওরা সংখ্যাই ছিল কত 40 আমার ওয়াকি বোঝা যাচ্ছে ওরা সংখ্যাই ছিল 20,000 এরা সংখ্যায় 70 জন এরা সংখ্যায় 120 কোটি আমরা হলাম 120 কোটি এই মুহূর্তে ভারতীয় সংসদ স্মৃতি ইরানি হিসাব হলো এই মুহূর্তে ভারতে 20 কোটি মুসলমান বাস করে সরকার হিসাব পরশুদিন সংসদে বলেছে না এই 20 কোটি যদি মুসলমান হয় তাই বাকি 140 কোটি 120 কোটি অন্য ধর্মের হিন্দু ভাই বা আরো যারা আছে এই 20 কোটি মুসলমান 20 কোটি নয় 20 জন নয় এই মেয়েটা কজন আরে চিল্লে বলুন এর শরীর ঢাকা কি দিয়ে না 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 এর মাথাটা ঢাকা নিকাব অর্থাৎ মাথাটা ঢাকা হিজাব আর মুখটা ঢাকা নিকাব তার মানে জানো করোনার সময়ে ওই গাবড়িয়া হাসপাতালের ডাক্তার বাবু সেনা যায় না মদ্দা লোক না মেয়ে ওই রানীহাটি পেরিয়া আমতারুগে গাবড়িয়া ওই হাসপাতালে উলোবেড়িয়ার হাসপাতালে ডাক্তার বাবুর মুখ ঢাকা নাক ঢাকা শরীর ঢাকা না হুজুর আরে সব ঢেকেছে না বেটা শ্রেণী না মেয়ে শ্রেণী বোঝা যায় আরে কথা বুঝতে পারছেন না আমার বোনটা মাথায় হিজাব পরেছে আরে এ তো রামায়ণের সীতা গো রামায়ণের সীতা যে শুনেননি রামায়ণ পয়লা জানুয়ারি আবার রাম মন্দির খোলা হবে অথচ ওটা মসজিদের জায়গা সবাই জানে সুপ্রিম কোর্ট জানে যাকি যাকি ও আলোচনায় যাচ্ছি না বুঝতে পারবেন না ওয়াজ বুঝতে গেলেও মিনিমাম লেখাপড়া জানতে হয় আর লেখাপড়া না জানলে আল্লাহর কাছাকাছি যাওয়া যায় লিখে না অনুরোধ রাখছি ন্যূনতম লেখাপড়া কুরআনুল কারীমটা ইমাম সাহেবের কাছ থেকে মসজিদে গিয়ে শিখে নেবেন কারণ কুরআন না জানলে আল্লাহকে জানা যায় না বিশ্বাস করেন কুরআনের ভাষাটা কার তা আল্লাহকে জানবেন না আগে একটু কুরআনটাও পড়বেন না হুজুরের কাছে এশার নামাজের বাদে মসজিদ সুন্দর
দারুন মসজিদ এশার নামাজের বাদে একটু কোরআন শেখা যাবে না? আশ্চর্য ব্যস্ত আপনি, এত বড় দর্জি আপনি হয়ে গেছেন, তো রুজি পাঠাবে আল্লাহ? আপনি হাজার চেষ্টা করুন না, পারবে না। লিস্ট করা হয়ে গেছে গত লাইলাতুল কদরে, লিস্ট হয়ে গেছে গো। আমি আজ আমরা চার জায়গা থেকে দাওয়াত আছে, আল্লাহর কসম বলছি সবাই এই মধ্যরাতে চাইছে, মুহররমের দিন ছাড়া করবে না, মধ্যরাত মানে এই 10টা 11টা হবে না। আমার রুজি আছে তো আপনার আপনার এই মল্লিক এখানে আমার পানি লিখে রেখেছে আল্লাহ, আমার জন্মানোর 50,000 বছর আগে আল্লাহ লিখে দিয়েছে আজিজুর মল্লিক পাড়ায় গিয়ে 2023 জুলাই মাসে গিয়ে খাবে, তাই আজ আপনাদের কাছে খেয়েছি, আপনারাও খাবেন আসল খাবারের মালিককে। আরে চিল্লে বলুন, তাই এশার নামাজের বাদে ন্যূনতম কোরআনটা শিখবেন যাতে মসজিদের সাথে প্রেম হয়। প্রেম আল্লাহর সাথে প্রেম না জন্মানে সভাপতি সাহেব, হাজার ওয়াজ করলেও নামাজি হবে না, ভালোবাসা না জন্মালে। আর আল্লাহর সাথে ভালোবাসা করতে গেলে কোরআন শরীফ শিখতে হবে, প্রথম ফরজ, কারণ কোরআন হলো আল্লাহর সাথে কথাবার্তা। তাই মুসকানের মাথাটা ঢাকা, নিকাব দিয়ে মুখ ঢাকা, কিন্তু মুসকানের জবান দিয়ে কার নাম চিল্লে বলুন, ও তো ছোটবেলা থেকে শিখেছে হুজুরের কাছে আলিফে আল্লাহ, আলিফে আল্লাহ, আল্লাহু আকবার। তাই 40 জনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে একটাই মেয়ে, এর নাম কর্ণাটক। নির্বাচনের ফলাফল দেখেছেন তো? খোকা লম্বা কম্বি না, মাথায় ঢুকবে না, গুলিয়ে যাবে, ছোট করে দিয়ে দিলুম, বোঝানোর জন্য ফিরে আসি আবার, ভুল বুঝবেন না যেন। ওই ছেলেটি আপনাকে যে জায়গায় রাখছিলাম, মি শাকিরা যখন বললে ওর ওর ওই বেলের লাপানা শরীর আলগা করা, কোনো নাচ কোনো মেয়েরা আমরা কেউ দেখব না। কাতারের আমির বললে এই বিশ্বকাপের উদ্বোধন হবে, লিখে দিন মনে করো দেখুন, যেদিন উদ্বোধন হবে কাতারের আমির স্টেডিয়ামে 120 লক্ষ লোক, সব জানো কত লক্ষ লোক, হাজার হাজার লোক, পৃথিবীর সব লোক দেখছে টিভিতে মোবাইলে, পর্দা উঠে গেল কাতারের আমিরের সাথে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে, ছেলেটার বয়স হলো 20 বছর, ছেলেটার নিম্নাঙ্গ নেই উর্ধাঙ্গ আছে, ওই ছেলেটার নাম হলো মুক্তাদা আল গানাম। কি নাম? শোনেননি, মুখস্থ করেন, মুক্তাদা আল গানাম। ছেলেটার বয়স কত? 2002, ছেলেটা মায়ের গর্ভে এসেছে। কাতারের ডাক্তার বাবুরা ওর মাকে ডেকে বললে আপনার ছেলে নিম্নাঙ্গ নেই, বুঝতে পারছেন না, নিচের দিকটা তৈরি হয়নি, কি করব, ইনজেকশন দিয়ে মেরে দেবো কি? কাতারের মা বলে না 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 না, আমার বাচ্চা যেমন আছে তেমন আমার পেটে থাকবে। মনে করে দেখুন, 2002 কাতারের ওই মায়ের পেটের মধ্যে যে বাচ্চা ঢুকেছিল ওর নাম মুক্তাদা আল গানাম, জন্ম নিলে ওর মা নাম রেখেছিল। মনে করে দেখুন, আপনাদের মনে নেই, ওই ছেলেটা নিচের দিকটা নেই মা, নিম্নাঙ্গ নেই মা, ওই ছেলেটি যার উর্ধাঙ্গটা আছে শুধু উপরের দিকটা, সেই ছেলেটা কুরআন শরীফ পড়লো। মনে করে দেখুন, কাতারের বিশ্বকাপের উদ্বোধনীতে ওই ছেলেটা আল্লাহর কুরআন পড়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল, হাজার হাজার খ্রিস্টান ওই কুরআন পড়া দেখে ঈমানের দাওয়াত কবুল করেছে, জোরে বলা যাবে না? চলবে না, বন্ধ হবে, চিল্লে বল, আরো জোরে বল, ও ছেলেটা কোরআন পড়েছে না পড়েনি আব্বা? ক বছর বয়স? নিচের দিক নেই, আছে কোন দিকটা? এই কলবের অংশটা, এই বডিটা, এখানেই আছে আল্লাহ, এখানে মুখস্থ হয়ে আছে ইয়াসিন পড়ে দিয়েছে গোটা পৃথিবী অবাক, অবাক হয়ে দেখছে
নিম্নাঙ্গ নেই একটি ছেলে আল্লাহর কুরআন পড়ছে হযরত ইমাম হুসাইন কুরআন পড়ছে এসেছে সীমার মনে আছে কুরআনটা বর্ষা দিয়ে তুলে নিয়েছিল মনে আছে আরে কিছু মনে থাকে না কেন বর্ষা বোঝেন না যুদ্ধের একটা অস্ত্র এ কি রে কুরআনটা তুলে নিয়েছিল ইমাম হুসাইন বললে মামা সাবধান আপনি কুরআনে হাত দেবেন না আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি বুঝতে পারছেন না ইমাম হুসাইন লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিম সীমারও তাই কিন্তু না না দুজনের পার্থক্য শুনুন এবার মনে করো দেখুন সেদিন ছিল শুক্রবার মানে পরের দিন ইমাম হুসাইন কারবালার ময়দানে একের পরে এক যুদ্ধ শুরু হয়েছে মেয়েটার নাম হলো সখিনা মনে করে দেখুন ইমাম হুসাইন আর হাসান দুই ভাই এদের মেয়ে হলো সখিনা ইমাম হাসান বলেছিল হুসাইন আমার মেয়েটার সাথে তোমার ছেলেটা আমার ছেলেটার সাথে তোমার মেয়েটার বিয়ে দেবে আর সখিনা কে দিয়েছিল কাসেম বিনা প্রেমের আগে সিরাজ শোকে লুথবা যেমন কে দিয়েছিল খরবাগে মনে করে দেখুন ইমাম হুসাইনের লড়াইয়ের ময়দানে হযরত ইমাম কাসেম ঢুকে পড়েছে সীমার বাহিনী এত পরিমাণ আঘাত করেছে ওই দিন সকালবেলা বিয়ে হয়েছিল মা সকিনার সাথে মা সকিনার কাছে যখন লাশ মুবারক আনা হলো উনি লাশ মুবারক দেখছে আর বলছে ওয়া আল্লাহ আমি একটু ভালো করে চিনে রাখি সকিনা জিজ্ঞেস করছে সকিনা সবে মাত্র বিয়ে হয়েছে তুমি একে এত যত্ন করে দেখছো কেন বলে আমি চাই কিয়ামতের মাঠে আমি জানো আমার স্বামী রূপে হযরত কাসেমকে চিনে নিতে পারি মনে করো দেখুন সব পুরুষগুলো শেষ শুধু একটি পুরুষ এখন হায়াতে আছেন সুন্দর চেহারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মনে করো দেখুন কোলে বাচ্চা নিয়ে আর স্ত্রী এসেছেন বাচ্চাটার নাম আলী আসগার আমি লম্বা করছি না ছেলেটির জিভ শুকিয়ে যাচ্ছে আপনাদের মনে নেই পিপাসায় আজ নদিন ধরে ক্ষুধার্ত শিশুরা নবীর বিবিগণ দুজন জিহবা চুচাচ্ছে জিহবা জিহবা চিচিয়ে চুচিয়ে চুচিয়ে বাচ্চাদের শরীরের রস আনছে কিন্তু প্র্যাকটিক্যাল এদের স্তনে তো দুধ নেই এদের শরীরে রস নেই ইমাম হুসাইনকে গিয়ে বললে দেখুন আলী আসগার পানি পানি করছে ইতিহাস করে দেখবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একা তলোয়ার হাতে নিয়ে একা মনে করে দেখুন তলোয়ার হাতে নিয়ে তলোয়ারটার নাম জুলফিকার রসুলের দেওয়া হাতে নিয়ে একা একা কারবালার ময়দানে ঢুকে পড়েছিল ইতিহাস করে দেখবেন একদম একা ওরা ছিল 20,000 উনি একা তলোয়ার নিয়ে যখন ঢুকে পড়েছে আপনাদের মনে আছে কিনা জানি না শুক্রবার যুদ্ধের ময়দানে যখন লড়াই চলছে ইমাম হুসাইন বলেন মামা আজকে শুক্রবার জুমার দিন আপনি আমাকে দুটো রাকাত জুমার নামাজ পড়তে দিন না ইমাম হুসাইন জুমার নামাজ পড়ার যখন দাবি করলে সীমার জানে যে জুমার নামাজ মসজিদে ছাড়া হয় না জুমার নামাজ বাড়িতে হবে না একা একা তাই ইমাম হুসাইন বললেন আমাকে দু রাকাত জুমার নামাজ যখন পড়তে দিতে চাইছি আমি বলুন সীমার বলে না
তোমাকে জুমার নামাজ পড়তে মসজিদে যেতে দেব না কারণ মসজিদে গিয়ে তুমি খুতবা দিতে পারো তোমাকে দেখলেই কুফার লোকেরা তোমার কাছে খুতবা দেবে কথা বোঝা যাচ্ছে না আমি যদি আপনাদের মসজিদে ঢুকি ইমাম সাহেব সম্মানের খাতিরে আমাকেই বলবে আপনি নামাজ পড়ান মাগরিবে হুজুরের হাতে খুতবা তুলে দেবে ইমাম হোসাইন বললে ইমাম হোসাইন বলে আরে আমি খুতবাও চাই না আমি শুধু দুই রাকাত নামাজ পড়তে যাব না আপনাকে মসজিদে কুফায় যেতে দেব হবে না আপনাকে দুটো রাকাত নামাজ পড়তে দিতে পারি তবে সেটা হবে যোহরের কসর নামাজ আপনি যেহেতু আসছেন সেই মক্কা থেকে আপনি মুসাফির হয়ে গেছেন যেমন আমি আসছি আমি মুসাফির আপনি আসছেন মুসাফির আপনাকে দুই রাকাত নামাজ পড়লে হয়ে যাবে তাই দুটো রাকাত নামাজ আমি আপনাকে অনুমোদন দিচ্ছি এই যুদ্ধের ময়দানে পড়ুন মনে করে ইমাম হোসাইন শুক্রবার জুমার নামাজ পড়তে না পেরে দুই রাকাত যোহরের কছর নামাজে দাঁড়িয়েছিল আপনাদের মনে নেই ওরা চারিদিক দিয়ে তীর মেরেছিল তীর ইতিহাস বলছে ইমাম হোসাইন যতক্ষণ নামাজে দাঁড়িয়েছিল ততক্ষণ একটাও তীর ইমাম হোসাইনের গায়ে লাগে না একটু জোরে বলা যাবে ইমাম হোসাইন কি করছিল চিল্লে বলুন আরো জোরে বলুন তাহলে ইমাম হোসাইন নামাজে দাঁড়িয়েছে ওনার জীবনের দায়িত্ব নিয়েছে কে আর চিল্লে বলা যাবে না মনে করে দেখুন সেদিন আপনাদের মনে নেই সেদিন ছিল আসরের সময় গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি সানজিরি সুজুর আফগানিস্তান পাকিস্তান মনে করে দেখুন লাহোর মনে করে দেখুন আপনাদের মনে নেই দিল্লি হয়ে অর্থাৎ আজমেরের আগে দিল্লিতে এসে পৌঁছেছিলেন আসরের সময় তখন দিল্লির রাজা ছিল খাড়া রায় মা খাড়া রায় সেদিন ছিল আসরের সময় মা গরিবে নওয়াজ খাজা বাবা যিনি আজমিরে আরাম করছে মা এই খাজা মঈনুদ্দিন আজমিরি দিল্লির জমিনে এসে মনে করে আসরের আজান দিয়েছিল আল্লাহু আকবার আপনাদের মনে আছে কিনা জানি না একা একা গরিবে নওয়াজ দিল্লির জমিনে দাঁড়িয়ে আজান দিচ্ছে আর হাজার হাজার খাড়া রায়ের সৈন্যরা চারিদিক দিয়ে তীর মেরেছে কিন্তু আজান রত হযরত খাজা গরিবে নামাজের গায়ে একটাও তীর লাগে না নারায় তাকবীর নারায় তাকবীর আজমির শরীফ আজমির শরীফ খাজা বাবা খাজা গরিবে নামাজ চিল্লে বলা যাবে না খাজা বাবা গরিবে নামাজ যার রওজায় আমাদের প্রধানমন্ত্রী এবার 2 লক্ষ টাকা দিয়ে চাদর পাঠিয়েছে এবার জানেন এই প্রথম এই প্রথম মোদিজি বুঝতে পারছে যত দিন যাচ্ছে তত রাশ আলগা হচ্ছে হালকা তাই মুসলিমদের কাছে এখন যেতে চাইছি আমি রাজনীতি করি না বুঝিও না কিন্তু প্র্যাকটিক্যালটা বলছি খাজা বাবার রওজায় চাদর পাঠিয়েছে ভদ্রলোক মন্ত্রী স্মৃতি ইরানিকে দিয়ে মা আমরা কোন রওজায় চাদর চড়াই না আমরা চাদর চড়াই না এই আমার ওয়াজ বলছে কি আমরা ফুল চড়াই চিল্লা বল আমরা আগরবাতি জ্বালাই না আমরা মোমবাতি জ্বালাই সম্মানের জন্য ধূপবাতি জ্বালানো যেতে পারে মিলাদ হবে মুনাজাত হবে দোয়া হবে সেখানে আমরা পানি দিতে পারি সেটা কি পানি আরে বিরানিতে দেবা গোলাপ পানি ছোট কাটে পানি নয় পাগলা হযরতে গরিবে নামাজ একা একা ওয়াজ বোঝা যাচ্ছে কি একা এসেছে ভারতে লড়াই শুরু হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ আজান দিচ্ছে কলম থেকে কলম আল্লাহু আকবার ওরা পিছিয়ে গেল হযরতে হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি যখন একা একা নামাজে দাঁড়িয়ে আছে ইতিহাস খুলে দেখবেন পায়ে ধরে বলছেন এই গ্রামের যুবকেরা যে কদিন বেঁচে থাকে আজ থেকে জীবনে কখনো নামাজ কাজা করবেন না পায়ে ধরে বলছেন বিশ্বাস করুন নামাজ আল্লাহর এমন জিকির যে জিকির কলবকে উন্মুক্ত করে দেয় কলব যে আল্লাহ বলে সেটার প্রমাণ হয় নামাজে গিয়ে বিশ্বাস করুন
এই জায়গায় আল্লাহ বলছে আর রুকুতে গিয়ে যখন আমি সুবহানাল্লাহ আলা বলবেন আপনি ওই জায়গাটাই বলবেন ওখান থেকে জানেন না আপনি আপনার বলে না হয়তো যার বলে আর যার বলে না তিনি দ্রুত বলার নিয়ত করে নিন গরিবে নওয়াজ খাজা বাবা মঈনউদ্দিন চিচি আজমির একটা লোক আজান দিলে হাজার হাজার তীর হযরত ইমাম হোসাইন একটা লোক উনি নামাজে দাঁড়িয়েছে এরা চারিদিক দিয়ে তীর মেরেছে একটাও তীর গায়ে লাগে না ইতিহাস খুলে দেখবেন আব্বা হাতে জুলফিকার তলোয়ার নিয়ে আলী আজগারকে বুকে করে ফোরাত নদীর তীরে পৌঁছে গেছে কেশজো উনি ফোরাত নদীর তীরে না পৌঁছালে উনি পানি তুললেন কি করে আঙ্গুলে দুই আঙ্গুলে করে পানি তুলেছিল না এই পানি না তুললে ফোরাত নদীর তীরে ওনা তীর মারলো কি করে আলী আজগারের শরীরে গিয়েছে কিছুই বুঝতে পারলেন না তো ওয়াজ শোনা মুশকিল ইতিহাস জানেন না আলী আজগারকে বুকে নিয়ে আজলা কেটে পানি তুলবে ফোরাতের সীমারের ক্ষমতা হয়নি তীর মারার ইতিহাস খুলে দেখবেন যেই হযরত ইমাম হোসাইন ফোরাত নদীর এক আজলা পানি কেটে নিজের গল আর আলী আজগারের গালে দিতে যাবে অমনি একটি আওয়াজ হোসাইন তুমি যেন ফোরাত নদীর পানি তোমার বাচ্চাকে খাইও না তুমিও খাবে না কে কে বলছে ইমাম হোসাইন লক্ষ্য করে দেখে এই আওয়াজ শোনার মায়ের আওয়াজ এ কণ্ঠের স্বর ওনার মার কণ্ঠস্বর ওনার মা ফাতেমার আওয়াজ মা ফাতেমা পর্দা নিয়েছে কবে লিখুন এগারো হিজরিতে আর কারবালা যুদ্ধ হয়েছিল 160 হিজরিতে মা তার মানে মা ফাতেমা তো জোহরা ইন্তেকালে 50 বছর পরে মারা যায় যুদ্ধ হয় মা 50 বছর পর মা রুহানি হালাতে কবর থেকে উঠে কারবালার মাঠে গিয়ে ছেলেকে ডাকছে একটু জোরে বলা যাবে না এর থেকে বোঝা যায় এই লস্কর পাড়া এই মল্লিক পাড়া এই দক্ষিণ কোড়ালা এই মহল্লায় যত কবরবাসী আছে তাদের রুহুরা আজকের জলসা চলছে।